हेलो एवरीवन, गुड मॉर्निंग एंड वेलकम बैक टू माय चैनल तन्नीस लाइफस्टाइल व्लॉग। सो आज के आमरा ठीक करेछि जे आमी आर शेरा स्ट्री न्यू मार्केट जाबो शॉपिंग करते आर ओ मुख देखाते चाइछे ना निजेर, ओ भीषण लज्जा पाय। तो आमरा बसे करे शोभा बाजार जाबो, देन शोभा बाजार थेके मेट्रो निये स्प्लैनेट। तो आमी एखन मेट्रोते आछि विथ शेरा स्ट्री, ओ अन्य जायगाय बसेछे कारण सीट छिलो ना। सो हेडिंग टुवर्ड्स न्यू मार्केट। सो আমরা পৌঁছে গেছি নিউ মার্কেটে আর এখানে প্রচুর ভিড়। এখানে দেখতেই পাচ্ছ অনেক রকমের শুজ আছে, হেয়ার ব্যান্ডস, ক্লিপ, গার্ডার, কিউট কিউট অ্যাক্সেসরিজ। তারপর আরেকটু সামনে গিয়ে আরও শুজের দোকান, জামা কাপড়ের, দুপাট্টা, বাচ্চাদের, ইভেন লট মোর। আমি এখানে ভয়েস ওভার দিচ্ছি কারণ এত আওয়াজে কিচ্ছু শোনা যাচ্ছিল না। প্রাইস কত? 200। এখানে খুব ভালো কালেকশনস আছে, হিলস, শুজ, স্যান্ডেলস। আই রিয়েলি লাইক দিস, এটা ভীষণ সুন্দর, প্রিটি ভীষণ। আর আমার হিলস তো, আই অ্যাম ফন্ড অফ হিলস। মানে এগুলো ছাড়া কি আছে এখানে? প্লেন শুধু নিজেরা থাকবেন। এখানে ফর্মালস কয়েকটা শার্টস আছে, ঝুমকো আর এখানে একটা পেয়েছি, মানে খুব প্রিটি প্রিটি শুজ আছে, রিয়েলি নাইস স্যান্ডেলস। আর এগুলো দাম কম ছিল। একদিন ভালো হাতে টাইম নিয়ে আসতে হবে, যেখানে আমি একদম সিঙ্গল সিঙ্গল করে প্রতিটা জিনিস দেখাতে পারবো। বা এখানে কত কিউট কিউট টয়েস আছে, সো কিউট। ওরা এসে মার দেবে, ওরা এসে মার দেবে। বলো ম্যাডাম কে লাগেগা? আজ বলে এখানে ভীষণ প্রিটি প্রিটি পার্টি ড্রেসেস আছে, লেহেঙ্গার দোকানও মার্কেট একদম পাশে। পছন্দ হচ্ছে না স্যার। এগুলো ছোট্ট পেন্ডেন্টস গুলো আছে, ভীষণ সুন্দর। এগুলোর প্রাইস কত? 100 টাকা। 100 টাকা।
সব আমি একটা ছোট ছোট করে ভিডিও ক্লিপ আমি লাস্টে অ্যাটাচ করে দেবো বা এই ক্লিপ মানে এই ভিডিও ক্লিপটার পরে অ্যাটাচ করে দেবো, সেটা যে এটা খুব সুন্দর হোম ডেকোরের জন্য। সো এই যে বটলটা, নেক্সট আমি কিনেছি হচ্ছে ইয়াররিং, যেটা খুবই স্টাইলিশ, যে কোনো গাউন আউটওয়ার ড্রেসের সঙ্গে চলে যাবে। আমি ইভেন হ্যান্ড পরেও দেখিয়ে দিচ্ছি। সো এটা হচ্ছে সেই ইয়াররিংটা, এটা ভীষণ 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 স্টাইলিশ, লাইক অবভিয়াসলি এবার তো আমি ইনস্টাগ্রামে পোস্ট দেবই কোনো একটা ড্রেসের সঙ্গে পরে। এটা খুবই সুন্দর, ভালো লাগছে না? ভালো লাগছে। আর আমি ইয়াররিংসের মানে অনেক বড় ফ্যান, লাইক ইয়াররিংস হচ্ছে নেশা, মেয়েদের নেশার উইকনেস, কিছু করার নেই। তো এবার নেক্সট আসছে হচ্ছে আমি যেটা আমি কিনবো বলেই গেছিলাম, কিন্তু এটা কেনার সঙ্গে অনেক কিছু গিয়েছি, সেটা একটা ছোট্ট পার্স, একদম মিনি, একটু ফার ফারের মতো দেখিয়ে দে ক্লোজ আপ। ভীষণ কিউট, ভীষণ কিউট একটা পার্স, কিউট আইটেম। ঝুমকো, এটা হচ্ছে ঝুমকো, আমি অক্সিডাইজড ঝুমকোর ফ্যান। এটা বড়, কানটা পুরো ভরে যাবে, আমি কানে ফুটো বোঝা পাচ্ছি না। কেমন লাগছে? ভালো লাগছে? ভালো না লাগলো এখন ভালো লাগাতে হবে নিজেকে, কিছু করার নেই, আমি কিনে ফেলেছি। তো এটা হচ্ছে সেই ঝুমকোটা, অনেক বড়, রিয়েল লাইফে ইভেন ক্যামেরা তো বড় লাগছে, আই গেস এটা সব বড়ই। হ্যাঁ এটা অনেক বড়, মানে আর ইভেন লাইট ওয়েট, যেটা হচ্ছে ভারী কানের দুলে বড় কানের দুলে থাকলেই মনে হয় যেন খুবই হেভি, পরা যায় না সিরিয়াসলি। আর মানে হালকা ইয়ারিং কতটা কমফোর্টেবল, আর
এটা আমার সবথেকে মোস্ট ফেভারিট পারচেজ আজকের কুর্তি থ্রেড এন্ড একটু সিকুইন্ড ওয়ার্কের উপর পুরো ভীষণই সফট অ্যান্ড কালারটাও খুবই বিউটিফুল নেক্সট ইজ অলসো এ ঝুমকা অ্যান্ড এটাও ভীষণ 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 প্রিটি একটা ঝুমকা লাইট ওয়েট কিনে চেক করছিলাম লাইট ওয়েট কিনে চেক করছে দের ভিডিও গ্রাফার এই যে কেমন লাগছে রিয়েল লাইফে কেমন লাগছে তুই বলতে পারবি রিয়েল লাইফে বেশি ভালো লাগছে ক্যামেরা রিয়েল লাইফে বেশি ভালো লাগছে ক্যামেরা থেকে এটা ভীষণ হালকা ভীষণ প্রিটি ভীষণ আজকে আমরা অনেকক্ষণ ধরে ধৈর্য ধরে তুই যখন বড় বড় ইউটিউবার হয়ে যাবি পর তখন আমাকে পে করবি তোর ভিডিওগ্রাফার পেড ভিডিওগ্রাফার আমার লাইফ সেট তো দেখছিস এটা কাট এটা কাট এটা কাট সিন হ্যাঁ বড় ইউটিউবার হয়ে গেলে তো অবভিয়াসলি আমার তো একটা ভিডিও এডিটর ভিডিওগ্রাফার ফটোগ্রাফার সব দরকার তারপর দেখব আমি সবারটা করে বেড়াচ্ছি আমারটা কে করে দিচ্ছি এতগুলো সব আমার ছিল তো এবার হচ্ছে এটা আমি কিনেছি আমার বৌদির জন্য স্টার্ট পুরো স্টোন ওয়ার্ক এন্ড গ্রে কালার এটা খুব সুন্দর এটা হচ্ছে আরেকটা খুব সুন্দর ব্ল্যাক স্টোন এর মতো স্টার্ট এটা হচ্ছে এটা হচ্ছে আমি আমার মায়ের জন্য নিয়েছি এবার লাস্ট এবার পাক্কা লাস্ট আর আমি কিছু কিনি এটা হচ্ছে আর একটা ইয়াররিং আমি বললাম আমি ফার্স্টে বলেছি আমার ইয়াররিং এর প্রতি প্রচুর উইকনেস আর ভীষণ প্রিটি এটা আমি পরে দেখাচ্ছি কেমন লাগছে সামনে থেকে বেশি ভালো লাগছে ক্যামেরায় ঠিকঠাক বুঝে যাচ্ছে একটু লাইটিং এর জন্য একটু তো ডিফারেন্ট লাগে বাট রিয়েল লাইফে সেরা তো দেখতে পাচ্ছো খালি বলছি কেনার সময় বলেছিলাম ভালো লাগবে তোকে খালি বলেই যাচ্ছে ইভেন এটা ভীষণ সুন্দর খুবই হালকাতে ধরে দেখ নিজে এটা খুবই হালকা মানে কমফোর্টেবল ইভেন স্টাইলিশ এন্ড এরকম ইয়াররিং লাইক এগুলো হচ্ছে ওয়েস্টার্ন জুয়েলারি কিন্তু এগুলো কুর্তির সাথে পেয়ার আপ করা যায় শাড়ির সাথে পেয়ার আপ করা যায় and I'm really satisfied and happy oh আর একটা জিনিস ফোন কভার এটা আমি হ্যাঁ যেটা আমি কিনেছি সেটা দেখানো যাচ্ছে না কারণ এই ফোনেই ভিডিও হচ্ছে সেটা আমি শেয়ারস্টে ফোন থেকে ভিডিওটা করে আমি ব্লগে আপলোড করে দেব আমার কভারটা ইভেন গ্রে কালারের একটু আগে জিজ্ঞেস করছে তোর গ্রে ফেভারিট কালার না ফেভারিট নয় বাট একটু উইকনেস আছে দেখলে বা পছন্দ হয়ে যায় গ্রেটা এটা নয় এটা নয় এটা নয় হ্যাঁ ওটা আমার এই যে খুব টাকা আছে এর মধ্যে এইটা ভর্তি করার জন্য যাওয়া হয়েছিল ফাঁকা হয়ে গেছে এখন টাকা টাকার মতো টাকা আমি পার্সটা কিনেছিলাম টাকা রাখবো বলে বাট আমার পার্স কিনতে গিয়ে এতগুলো পারচেজ করা তো আমার টাকাটাই নাই হয়ে গেছে আর কি করব আমার ভিডিও ভালো লাগলে what you have to do like share and subscribe আর একটা বাকি আছে ফোন কভারটা বাকি আছে তো ও হ্যাঁ সরি ফোন কভারটা অপূর্ব ইমেটেরিয়াল বললাম না হয়ে গেল আর একটা কাজ বাকি সেটা যে সেটা শ্রী আমার মাথা টেপে দেবে আমার ভীষণ মাথা ব্যথা করছে কারণ এত রোদে আমরা ঘুরেছি এত হেঁটে হেঁটে ধৈর্য ধরে আমরা শপিং করেছি আমরা বেরিয়েছিলাম 1:30 দিকে না না দুটো 1:30 দিকে বেরিয়েছি আমরা বাইরে ঢুকেছি 8টার সময় যেতে তো 2 ঘন্টা লেগেছে আমি বাদ দিলাম ফিরতে 1 ঘন্টা মতো লেগেছে আর বাকি টাইমটা আমরা পুরো হেঁটে পেশেন্স রেখে শপিং করে গেছি আমি দেখাচ্ছি সেরা শ্রী আইন সেটা হচ্ছে এটা এটাও খুবই 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 সুন্দর আমার লাগছে ভাই ভালো লাগছে খুবই প্রীতি আমার নিজে নিজে কিনেছি নিজে পছন্দ তো হবে নিজে পছন্দ তো ভালো তো হতেই হবে এটা খুবই 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 সুন্দর এই ইয়াররিংটা আমার এটা খুব গ্লসি অক্সিডাইজড এর উপর এন্ড এটা হচ্ছে সাইজে ছোট একটু মানে হালকাই খুব ভারী নয় এটা খুব সুন্দর প্রীতি ইভেন কোয়ালিটিটাও ভালো আমারগুলো একটু বেশি বড় কারণ আমার বড় ঝুমকো ভালো লাগে এইবার যেটা আমার জিনিস যেটা ফার্স্ট পারচেজ ছিল যেটা যে ফার্স্ট পারচেজ সেটা হচ্ছে এই ব্যাক কভারটা স্কাই নট স্কাই গ্রে ও নয় গ্রে ইজ ব্লু টাইপের হ্যাঁ হ্যাঁ এই কালারটা আর এই কালারটা যাই হোক একটা কালার কি বলতে চাইছি সো এখানে আমি ভিডিওটা এন্ড করছি কারণ আমার মধ্যে আর একটুকো এনার্জি নেই So bye, good night, take care. Yeah, do not forget to follow me on my Instagram page, even in my Facebook page. Our YouTube channel, subscribe kore do jodi bhalo lage. Share stream dekhabi. Na na na. Na.